সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে। দর্শক, আজকে আমরা জানবো বাদামতলি পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো বিক্রি হয়ে থাকে। দর্শক, আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি, মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক, আজকে পুরো ভিডিওতে এক ভাইয়ার সঙ্গে কথা বলে আজকে আমরা জানবো বাদামতলি পাইকারি আড়তে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো বিক্রি হয়ে থাকে। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আমিও ভালো আছি। তো আপনাদের এখন এই বর্তমান সিজনে এখন খেজুরের ব্যবসাটা কেমন চলতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, মোটামুটি ভালোই আছে। তো আমাদের দর্শকদের এই কোণার থেকে কিছু খেজুর দেখাবো, আসেন দেখি যে আজকের বাজারে কিভাবে খেজুরগুলো বিক্রি হয়। এই কোণারে তো আছে আজুয়া। জি, এটা হচ্ছে 3 কেজির আজুয়া। জি, 3 কেজি। এটা প্রাইস কত করে? এখানে 3টা কোয়ালিটি আছে, কোয়ালিটি মান ভেদে কোম্পানি ভেদে দাম কম বেশি আছে। আচ্ছা, এইটা কত করে 3 কেজি? কোনটা? এই যে কোণারেরটা, একবারে উপরেরটা, এটা আজুয়া ভিআইপি সাইজ। এটা ভিআইপিটা, এটা কত করে? 3 কেজি 1800 টাকা। 3 কেজি হচ্ছে 1800 টাকা করে। আর এই নিচের এইগুলো, এটা আজুয়া এ গ্রেড, এটা 3 কেজি 1500 টাকা। এটা হচ্ছে 3 কেজি 1500 টাকা করে। আচ্ছা ভাইয়া, আর পরবর্তী পাশেরটা, এটা এটা 3 কেজি 1200 টাকা। 3 কেজি 1200 টাকা, এটা বিগ্রেড? জি, বিগ্রেড। আচ্ছা, আর এই উপরের এইটা কি খেজুর? এইটা, এটা সৌদি আরবের মারিয়াম খেজুর। মারিয়াম খেজুর, এটা কত করে? 3 কেজি? 3 কেজি 1500 টাকা। 3 কেজি 1500 টাকা। এরপর পাশেরটা সেম, এটা মাবরুম খেজুর। 3 কেজির মাবরুম, এটা কত করে? 3 কেজি 2000 টাকা। 3 কেজির মাবরুম, এটা হচ্ছে 2000 টাকা করে। আর এইটা, এটা বিগ্রেড, 3 কেজি 1500 টাকা। 3 কেজি 1500 টাকা মাবরুম। আচ্ছা, পরবর্তী পাশের এইটা, এটা সাফাই খেজুর, 3 কেজি 1200 টাকা। 3 কেজি 1200 টাকা সাফাই খেজুর। আচ্ছা, এরপর পাশের এইটা কি খেজুর? সুগাই খেজুর। সুগাই 10 কেজির? 5 কেজি। 5 কেজির, এটা প্রাইস কত করে? 5 কেজি 1500। 5 কেজি সুগাই, এটা হচ্ছে 1500 টাকা করে। আচ্ছা ভাইয়া, আমরা ওই কোণার থেকে দেখি, চলেন। আর এই কোণার থেকে দেখি, হ্যাঁ এইটা কত করে? এটা সুফরি খেজুর, 5 কেজি 1200। সুপ্রি খেজুর 5 কেজি 1200 টাকা করে। আর এইটা হচ্ছে তিনিশিয়ার সরাটা। জি, এটা কত করে? তিনিশিয়ার 5 কেজি 1400। 5 কেজি তিনিশিয়ার সরা, এটা হচ্ছে 1400 টাকা করে। এরপর কলমি মরিয়াম পাশের এইটা কত করে? কলমি মরিয়াম, এটা 5 কেজি 2000 টাকা। এটা হচ্ছে কলমি মরিয়াম 5 কেজি 2000 টাকা করে। এটা এগেরেট? জি, এগেরেট। দামটা অনেক বেড়ে গেছে, আগে ছিল 1300 কি 1400 টাকা ছিল। ডলারের রেট বাড়ার কারণে আর ডিজেলের তেলের দাম বৃদ্ধির কারণে এটা খেজুরের উপর প্রভাব পড়ছে। দামটা একটু বেশি। আচ্ছা, এটা হচ্ছে 5 কেজির কলমি মরিয়াম, এটা হচ্ছে 2000 টাকা করে। জি, আর এই নিচেরটা কি খেজুর ভাইয়া? নিচেরটা মাশরুক খেজুর, এটা হচ্ছে 5 কেজির মাশরুক, এটা কত করে প্রাইস? জি, 5 কেজি 1800। 5 কেজি মাশরুক, এটা হচ্ছে 1800 টাকা করে। আচ্ছা, পরবর্তী এইটাও কি কলমি? জি, এটাও কলমি। এটা প্রাইস কত করে? 5 কেজি 2050। 2050। এরপর এই যে নিচের এইটা, এটা 5 কেজি 2100 টাকা। 2100 টাকা করে কলমি। আর এইটাও কলমি? জি, এইটা কত করে? 5 কেজি? এটা 5 কেজি 1900। 5 কেজি 1900 টাকা করে। আর এইটা 5 কেজি? এটা 5 কেজি 2150। এটা হচ্ছে 5 কেজি 2150 টাকা। আর এই যে মাঝখানের এইটা, এটা 5 কেজি 1700। নাম কি? এটাও কলমি। তো আপনার একটু দানাটা বড় দানার। আর এই পাশের এইটা কামরাঙ্গা নাকি? জি, এটা মাশরুক খেজুর। মাশরুক, 5 কেজির মাশরুক, এটা কত করে? 5 কেজি 1850। 5 কেজির মাশরুক, এইটা হচ্ছে 1850 টাকা করে। আচ্ছা ভাইয়া, আমরা এই কোণার থেকে দেখি একটু এদিকে, আরও আপনাদের অনেক খেজুর আছে। এইটা হচ্ছে তিনিশিয়ার সরা সারা, সরি ওই যে ডাল সারা, এটা শুকনা ফিট বলে। শুকনা ফিট, এইটা কত করে প্রাইস? 5 কেজি 1000 টাকা। 5 কেজি 1000 টাকা করে। এটা সুস্বাদু কেমন এই খেজুরটা? এটা খুব ভালো, নরম, মিষ্টি স্বাদের। যারা নরম খেজুর পছন্দ করে এটা তাদের জন্য বেশ পছন্দ, ভালো পছন্দ। আর এটা হচ্ছে মেটজুল। জি, মেটজুল। এটা কি আপনার স্মল সাইজ না মিডিয়াম সাইজ? স্মল। এটা কত করে প্রাইস? এটা 5 কেজি 3200। 5 কেজি স্মল সাইজ, এটা হচ্ছে 3200 টাকা করে। এটা ক্লাস 2। 2 ক্লাস, বিগ্রেড। আচ্ছা, আর এই নিচের এটা কি আম্বার? না, এটা মাজদুল খেজুর, সৌদি আরব। এটা সৌদি মাজদুল খেজুর 5 কেজি, এটা কত করে মাজদুলটা? 5 কেজি 2500। 5 কেজি মাজদুল, এটা হচ্ছে 2500 টাকা করে। আচ্ছা ভাইয়া, আর এই উপরের এইটা কি খেজুর ভাইয়া? এটা মাবরুম খেজুর। এটা 5 কেজি? জি। প্রাইস কত করে? 5 কেজি 2600। 5 কেজির মাবরুম, এটা হচ্ছে 2600 টাকা করে। আচ্ছা ভাইয়া, বিগ্রেড, বিগ্রেড। আর এই পাশেরটা, পাশেরটা
5 কেজি 4000 টাকা এটার নাম কি এটা মাবরুম খেজুর এটা এগ্রেট এটা এগ্রেট মাবরুম 5 কেজি 2000 টাকা 4000 4000 টাকা আচ্ছা এটা ভিআইপিটা না জি এর উপরে কি আর দাম নেই কোনো আপাতত নাই এটা 4 কেজি আর 5 কেজি আপনার হচ্ছে 4000 টাকা আচ্ছা জি এরপর নিচের এইটা কি এটা মাজদুল খেজুর এটা কত করে এটা কত করে এটা ভিআইপি 5 কেজি 3500 টাকা 5 কেজি 3500 টাকা করে আচ্ছা আর নিচেরটা কি আপনার সুকারি সুকারি খেজুর এটা প্রাইস কত করে এটা 3 কেজি 1500 3 কেজি 1500 টাকা এটা কি এই বছরের মাল জি এটা 2022 সালের মাল আচ্ছা রাখুন ভাইয়া এরপর এইটা হচ্ছে আমবার তাই না জি এটা হচ্ছে আমবার না দেখাতে হবে না থাক কষ্ট করে এটা হচ্ছে 5 কেজি না 4 কেজি 4 কেজি 4 কেজির আমবার এটা প্রাইস কত করে ভাইয়া 4 কেজি 2500 টাকা 4 কেজি হচ্ছে 2500 টাকা করে আচ্ছা আর এই উপরের এইটা মাশরুম জি এটা কত করে 5 কেজি 1800 এটা হচ্ছে 5 কেজির মাশরুম 1800 টাকা করে আর ওই কোনারের ওইটা এটা বিচি ছাড়া খেজুর এটার ভিতরে বিচি নাই এটার ভিতরে বিচি নাই এটা কত করে এটা 4 কেজি 2000 4 কেজি 2000 টাকা বিচি ছাড়া খেজুর যারা মুরব্বি আছে তাদের জন্য এই খেজুরটা খুবই বেস্ট সবার জন্য এটাকে অনেকে কুদরতি খেজুর নামে অবহিত করছে এটার ভিতরে কোনো বিচি হয় না সিডলেস আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে কেজি কত করে এগুলো 5 কেজি 500 টাকা কেজি 4 কেজি 2000 টাকা 4 কেজি 2000 টাকা করে এটার ভিতরে বিচি নেই আচ্ছা এই কোনার একটা খেজুর সুগাই খেজুর সুগাই 5 কেজি জি এটা কত করে গ্রেড 5 কেজির সুগাই এটা প্রাইস কত করে 1500 টাকা 1500 টাকা করে 5 কেজির সুগাই আচ্ছা আর পাশেরটা ভাইয়া এটা মাশরুম খেজুর এটা কত করে প্রাইস 5 কেজি 1800 5 কেজি 1800 টাকা করে মাশরুম আচ্ছা একটু সামনে যান ভাইয়া এই কোণার থেকে কিছু খেজুর আছে দেখাই আমাদের দর্শকদের একবারে উপরেরটা কি খেজুর এটা আমিরা সুফরি আমিরা সুফরি জি আচ্ছা এটা প্রাইস কত করে 5 কেজি 1100 5 কেজি 1100 টাকা করে আচ্ছা ভাইয়া এরপর এই নিচের এইটা এটা 5 কেজি 2000 টাকা মাশরুম 5 কেজি 2000 টাকা জি মাশরুম আচ্ছা এটা খুব ভালো আছে এরপর এই এইটা কি খেজুর সুগাই খেজুর 5 কেজি 1400 5 কেজি 1400 টাকা করে সুগাই খেজুর আচ্ছা এরপর আজুয়া কত করে এটা আজুয়া 5 কেজি 1700 এটা এটা হচ্ছে 5 কেজির আজুয়া 1700 টাকা করে এরপর পাশেরটাও কি আমবার ভিজাটা জি ভিজাটা এটা কত করে এটা 4 কেজি 2000 টাকা 4 কেজি 2000 টাকা করে এটা হচ্ছে আমবার পরে ওই তিনিশিয়ার ছড়া ওইটা কত করে 5 কেজি 1400 5 কেজি 1400 টাকা করে আচ্ছা এরপর এইটা কি সুগাই জি প্রাইস কত করে 5 কেজি 1400 5 কেজি 1400 টাকা করে আচ্ছা এরপর এইটা আছে কলমি মরিয়ম নাকি শুধু মরিয়ম এটা ইরানি মরিয়ম ইরানি মরিয়ম এটা প্রাইস কত করে 5 কেজি 2500 5 কেজি 2500 টাকা করে 500 টাকা করে কেজি ইরানি মরিয়মটা আর এরপর এই যে পাশেরটা ভাইয়া এটা কালমি 5 কেজি 1900 টাকা 5 কেজি 1900 টাকা কালমি এরপর পাশেরটা আজুয়া 5 কেজি কত করে 5 কেজি 1650 এটা হচ্ছে 5 কেজি 1650 টাকা করে আজুয়া এবং এই কোনারটাও কি কলমি মরিয়ম জি 5 কেজি কলমি স্মল সাইজ 5 কেজি 1700 1700 টাকা করে আর আজুয়া এই কোনারের ওইটা পাশেরটা ওইটা কলমি 5 কেজি 2000 টাকা 5 কেজি 2000 টাকা আর এইটা কি আপনার মাজদুল মাজদুল খেজুর মাজদুল কত করে 5 কেজি 2150 5 কেজি 2150 টাকা করে আর এটা মিডিয়াম কোয়ালিটির একটা আজুয়া আছে সামনের ওইটা না ওইটা কত করে 5 কেজি 2400 5 কেজি 2400 টাকা আর এরপর পাশেরটা ভাইয়া আমবার খেজুর 4 কেজি 2600 4 কেজি 2600 টাকা করে ভিআইপিটা আমবার এইটা হচ্ছে কলমি মরিয়ম এটা কত করে 5 কেজি 2100 টাকা 5 কেজি 2100 টাকা করে আর এইটা কি মাজদুল এটা সুগাই ভিআইপি কোয়ালিটি এটা কত করে ভিআইপিটা 5 কেজি 2500 5 কেজি 2500 টাকা করে সুগাই এরপর এই পাশেটা ভাইয়া এটা মাবরুম খেজুর কামরাঙ্গা মরিয়াম 5 কেজি 4100 4100 টাকা করে আর এই সর্বশেষ এই যে একটা আজুয়া আছে ভাই এটা কত করে এটা টাইপ গ্রেড ওয়ান আজুয়া বারারি ব্র্যান্ডের এটা 5 কেজি 3500 5 কেজি 3500 টাকা করে তো ভাই আপনাদের শপে হিউজ পরিমাণে খেজুরের কালেকশন আছে তো আরও কি আসবে খেজুরগুলো জি আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে পর্যায়ক্রমে বলে দাম তো আর কমার সম্ভাবনা নেই কাঁচামাল বলা যায় না এটা আমদানি কৃত পণ্য তো ডলারের উপর নির্ভর করে কস্টিংয়ের উপর দাম কম বেশি হয় ভাইয়া আপনাকে এতক্ষণ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আপনারা দেখলেন যে বাদামতলি পাইকারি আড়তে কীভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের খেজুরগুলো বিক্রি হয়ে থাকে
তো দর্শক আপনারা যারা এরকমের খেজুরগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা বর্তমান সময়ে খেজুরের ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি বাদামতলি পাইকারি আড়তে এসে আপনারা চাইলে এরকমের খেজুরগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম